যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো। লোকসভা নির্বাচনের পরে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ছক্কা, বলা যেতে পারে 4-4 তৃণমূলের, এবং 4-0 গোলে যখন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এর আগেও দেখা গিয়েছিল যখন সায়ন্তিকা ব্যানার্জি এবং তার সঙ্গে সঙ্গে রেয়াত এই দুজনেরই তাদের শপথ বাক্য পাঠ নিয়ে নানান রকম জল্পনা কল্পনা চলছিল এবং দীর্ঘ এক মাস পরে তাদেরকে অধ্যক্ষ মহাশয় তাদের শপথ বাক্য পাঠ করান, কিন্তু রাজ্যপাল কোনোভাবেই তার জায়গা থেকে সরে আসেনি। এবারও একই রকমভাবে নবনির্বাচিত বিধায়ক, যাদের বিধানসভা উপনির্বাচনে সাধারণ মানুষ জয়যুক্ত করেছেন, 9 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের শপথ বাক্য পাঠ করায়নি রাজ্যপাল, এবং ঠিক সেই সুবাদেই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল শপথ বাক্য পাঠ করানো হবে ঠিক দুপুর 1টায় অধ্যক্ষ মহাশয়ের দ্বারা। বিধানসভার নিয়ম মেনেই হবে শপথ অনুষ্ঠান। তার আগে সোমবার বিধানসভায় আসেন 14 শেষ হওয়া রাজ্যের 4 বিধানসভা আসনের জয়ী তৃণমূল বিধায়করা। শপথের আগে কি বলছেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং মানিকতলা তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডে, পাশাপাশি রাখবো, শুনুন। আজকে আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা, এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেলো রায়গঞ্জবাসীর জন্য কাজ করা। দেখুন, এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে, আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে। সাধন পাণ্ডে, ঠিক ভোটের নাম্বারিং দিয়ে মেজার করা যায় না, সাধন পাণ্ডে নাম্বারিংয়ের বাইরে, কারণ তার নাম্বারিং প্রতি গলিতে গলিতে, প্রতি কলোনিতে কলোনিতে, প্রতি হাইওয়েতে মানুষের মনের মধ্যে তারা নাম্বার দিয়ে রেখেছেন, যে নাম্বারগুলো আনসিন, যে নাম্বার আমরা দেখতে পাই। তাই কত আপন কত দেবেন সেটা বোঝা যাবে না। আর সেকেন্ডলি, ডিপ্রাইভ ছিল না মানুষ, বিকজ কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি, আমি, শ্রেয়া, আমরা কাজ করে গেছি প্রচণ্ডভাবে, আমরা অফিস চলেছি, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় রেখেছি, এরিয়া স্টাডি করেছি, তার ডেফিসিট জানি কোথায় কী আছে, সবটা ওয়ার্কআউট করা হয়েছে এবং ঘরে ঘরে যোগাযোগ। তো এমন নয় সাধনদা নেই বলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, মানুষরা আমাদের ছাড়েনি, আমরাও ওদের হাত ছাড়তে পারি। এ বিষয়ে বিস্তৃত কথা বলবেন মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, এর আগে ভগবানগোলা এবং বড়নগরের ক্ষেত্রেও রাজ্যপালের টালবাহানা দেখা গিয়েছিল, এবারও নবনির্বাচিত বিধায়করা টালবাহানার জেরে বিধানসভার মধ্যে ভেতরে বসে রয়েছে। প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণের জন্যে এখনও পর্যন্ত রাজ্যপাল এই টালবাহানা করছে বলে জানতে পারছো? দেখো, আজকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়ে দিয়েছেন যে আগামীকাল নবনির্বাচিত যে 4 জন বিধায়ক, কৃষ্ণ কল্যাণী, শক্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী এবং মধুপর্ণা ঠাকুর, এই 4 জনকে বিধানসভার যে নিয়ম সেই নিয়ম মেনে কালকে অধিবেশনে স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় উপস্থিত থাকবেন। সম্ভবত তার উপস্থিতি এই 4 জনের শপথ বাক্য তারা শপথ গ্রহণ করবেন, এবং যদিও স্পিকার খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা তাদের তরফ থেকে, বিধানসভার তরফ থেকে চিঠি দিয়ে দিয়েছে রাজভবনকে, কিন্তু রাজভবন তার কোনো সদুত্তর দেয়নি, এবং সেই কারণেই এর আগেও যে 2 জন বিধায়ককে, নবনির্বাচিত বিধায়ককে স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করেছিলেন, সেই একই রকম ভাবে সেই বিধানসভার নিয়ম মেনে 4 জনকে শপথ বাক্য পাঠ করানো হবে। আর তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে পুরোদমে বিধানসভা চালু হয়ে যাচ্ছে। আগামীকাল যেটা স্পিকার জানিয়েছেন যে নিট পরীক্ষায় যে প্রশ্ন পাশ হয়েছিল সেটা নিয়ে 169 ধারায় প্রস্তাব আনা হচ্ছে, বুধবার বিষয়টি নিয়ে অধিবেশনে আলোচনা করা হবে, আগামীকাল প্রস্তাব আনা হবে এবং বুধবার সেটা অধিবেশনে আলোচনা হবে, বৃহস্পতিবার দিন তফসিলি জাতি উপজাতিদের সংশোধনী বিল পেশ করা হবে, শুক্রবার নতুন 3 ফৌজদারি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে, 2 দিন ধরে এই প্রস্তাবের উপর আলোচনা করা হবে এবং শুক্রবারের পর সোমবার এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে স্পিকার জানিয়েছেন, এবং 25 তারিখে আবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হবে এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঠিক হবে, এবং সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে আগামীকাল বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক হবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই বৈঠক হবে, এবং সেই বৈঠকেও বেশ কিছু মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে আমরা সূত্রের খবর পাচ্ছি। ধন্যবাদ।
যে বিষয় উঠে আসছে এই মুহূর্তে, রাজ্যপালের টালবাহানায় আবারও আটকে রয়েছে চার বিধায়কের শপথ গ্রহণ পর্ব, এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ যখন একেবারে লোকসভাতে বাজেট অধিবেশন নিয়ে দহরম মহরম পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে, ঠিক সেই জায়গাতে আগামীকালও বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে এবং প্রথম দিনের অধিবেশনেই 169 ধারা অনুসারে এবং অন্যদিকে সম্পূর্ণভাবে নিট কেলেঙ্কারি নিয়ে প্রথম দিনের অধিবেশন স্টার্ট হবে এমনটাই জানা যাচ্ছে প্রতিনিধির পক্ষ থেকে। এবং যে বিষয় উঠে আসছে, এই চারজন নবনির্বাচিত বিধায়কদের সরাসরি শপথ বাক্য পাঠ করাচ্ছেন অধ্যক্ষ মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থাকতে পারেন এমনটাই জানা যাচ্ছে।